আমরা কিছু মোমিন ভাইকে দেখি কিছু মোমিন ভাইকে পাওয়া যায় কিনা আহ সাকিব খান আপনাকে যুক্ত করা হচ্ছে সাকিব খান আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য আমি মোমিন না আমি হাদিস নিয়ে একটু প্রশ্ন করার জন্য আরছি আচ্ছা বলেন তাহলে

ওই বাড়িতে গেলে বিশেষ করে এই জিনিসটা আসলে বোঝা যা এটা খুবই প্রবলেমেটিক বিষয় যে ওই বাড়িতে গেলেই মোহাম্মদ কেন এত ঘাইমা যেত ঠিক আছে আমি তাহলে হাদিসটা দেখাই আর গ্রামে গেলে আরেক পরনা এসে তার ঘাম কালেক্ট করবে এটা এই লাজুক মোহাম্মদ এটা এটা হতে দিত হ্যাঁ মহিলা সাথে দেখা সাক্ষাৎ কিন্তু ইসলামে ইয়া আছে হ্যাঁ ইসলামী ফাউন্ডেশন থেকে হাদিস না দেখালে ভালো হয় কারণ আমি যখন মানুষকে প্রমাণ দেখা দিতে যাই তখন আমি একদম বই থেকে দেখাইতো যার কারণে ইসলামী ফাউন্ডেশনের যে হাদিস নাম্বার গুলোর সাথে মিলে না তারা বিশ্বাস করতে চায় না ইসলামিক ফাউন্ডেশনের হাদিসটাই যদি আপনি তাওহিদ পাবলিকেশনস এর নাম্বারও দেয়া থাকে বা তাওহিদ পাবলিকেশনস এ গিয়ে যদি এটা খুঁজেন তাহলে সহজেই খুঁজে পেতে পারেন এটা বের করা খুবই ইজি hadithbidi.com এ ঢুকে আপনি খুঁজে বের করতে পারেন এই হাদিসটা বের করতে তো আমার একটু সময় লাগবে সাকিব খান ভাই এটা হাদিসটা বের করতে একটু সময় লাগবে কারণ এই হাদিসটা আমি অনেক দিন আগে দেখাইছিলাম এখন আচ্ছা আমি 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 আপনাকে যে হাদিস হাদিসের কথা বলতে চাইছিলাম ওটা হলো সহি বুখারীর 50 নম্বর থেকে সহি বুখারীর 250 নম্বর থেকে 257 নম্বর হাদিস পর্যন্ত এই হাদিস এই হাদিসগুলো পড়লে বোঝা যায় নবী মুহাম্মদ মাত্র আড়াই লিটার পানি ব্যবহার করত গোসলের সময় এই আড়াই লিটার পানিতে তিনি কি পবিত্র হয়ে যেতেন আমার তো এরকম মনে হয় না তার শরীর থেকে প্রচুর পরিমাণের সুগন্ধ বের হতো তো মানে অন্ধবিশ্বাস যখন মানুষের মধ্যে ইয়া হয়ে যায় তখন কিন্তু দুর্গন্ধ কেউ কিন্তু মানুষের সুগন্ধ মনে হইতে পারে এটা কিন্তু মানুষের একটা সাইকোলজিক্যাল সাইকোলজি এখানে একটা এফেক্ট ফেলে সেই যে গন্ধটা সুগন্ধ নাকি দুর্গন্ধ হয় সেখানে কিন্তু সাইকোলজি সাইকোলজি একটা ইম্পর্টেন্ট বিষয় তো এমন হইতে পারে যে তার হচ্ছে গিয়ে আচ্ছা এখন আর ওই হাদিসটা আমি খুঁজে পাচ্ছি না ভাই হ্যাঁ এখন তো

সেই মহিলা আর রাখছিল রাখছিল মারিয়া বাসায় আচ্ছা মারিয়া কিপ্তিয়া নামক লেখাটার ভিতরে থাকার কথা বোধ হয় দাঁড়ান একটু হ্যাঁ পাইছি এখন পাইছি এখন মনে পড়ছে ভাই এখন আমি দেখাতে পারবো বুঝতে পারছি কোথায় এই হাদিসটা কোথায় পাওয়া যাবে এটা বুঝতে পারছি দাঁড়ান আপনাকে আমি বের করে দেখাচ্ছি নবীর স্ত্রীদের তালাকের নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে ঠিক আছে এটার ভিতরে পাবেন এখানে দেখেন এই যে মারিয়া কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়াকে যে দাসী হিসেবে রাখছিল তারপরে হচ্ছে গিয়ে নিচে নামলে আরো পাওয়া যাবে যে মারিয়া কিপ্তিয়াকে কই রাখছিল এই মারিয়া কিপ্তি কিন্তু মোহাম্মদ খুবই পছন্দ করতো অনেক সুন্দরী ছিল মারিয়া কিপ্তে এই দাসিটা এই যে এই হাদিসটা দেখেন মিসকাত শরীফের পাঁচ হাজার সাতশো আঠাশি নম্বর হাদিস উমেস সুলাইম হতে বর্ণিত নবী প্রায়শ দ্বি তাদের সাথে সেখানে বিশ্রাম করতে আসতেন মানুষ যে তার বাসায় আরকি তখন উম্মে সুলাইম তার জন্য একখানা চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং রাসুল রাসুল তাতেই বিশ্রাম করতেন নবী শরীর থেকে অত্যাধিক ঘর্ম বের হতো মানে বেশি ঘাইমা জিত এই বাসাতে থাকলে মোহাম্মদ বেশি ঘাইমা আর উম্মে সুলাইম তার ঘর্মগুলো একত্রিত করে আতর বা সুগন্ধির মধ্যে মিলিয়ে রাখতেন তখন নবী প্রশ্ন করলেন হে উমে সুলাইম তুমি এটা কি করছো তিনি বলতেন এটা আপনার শরীরের ঘাম আমরা এটাকে আমাদের সুগন্ধির সাথে মিশ্রিত করব। মূলত এটি সর্বোত্তম সুগন্ধি অপর এক বর্ণনায় আছে সুলাইম বলেন হে আল্লাহ রাসুল এতে আমরা আমাদের সন্তানদের জন্য ব্যবহারের মাধ্যমে বরকতের আশা করি রাসুল বললেন তুমি ঠিকই করেছ বুখারি এবং মুসলিম শরীফ এটা আছে এন এই যে এই বাসাতে আবার মানে মারিয়া কিপ্তিয়া যে ছিল এই বাসাতে রাখছিল মারিয়া কিপ্তিয়ার জন্য তো আলাদা ঘর ছিল না শুরুর দিকে সেটা আবার আমরা পাই হচ্ছে গিয়ে দেখেন এই যে এই বর্ণনাটার মধ্যে দেখেন মারিয়া বিন্তে সামুন কিপ্তি একে রাখছিল দেখেন উম্মে সুলাইম আহ একে দেখেন নবী করিম মারিয়া সহ মারিয়ার বোন সহ উম্মে সুলাইম বিনতে মিলহাম এর বাড়িতে তার অবস্থানের ব্যবস্থা করলেন দেখা যাচ্ছে ভাই এলাইনটা কোন বাসায় আচ্ছা সরাসরি দেখেন এখানে সরাসরি বই থেকে দেখেনি এখানে বলা হচ্ছে কই গেল এই যে দেখেন রাসূলুল্লাহ মারিয়া কিবতেকে অত্যন্ত পছন্দ করতে পছন্দ করতেন তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কেশ কোপ্রানো কেশ ধারিনী নবী করিম মারিয়ার বংশ সহ উম্মে সুলাইম বিনতে মিলহামের বাড়িতে তার অবস্থানের ব্যবস্থা করলেন পরে রাসূল তাদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা সেখানে ইসলাম গ্রহণ করেন এই বর্ণনাটা এখানে দেয়া আছে তো এই বাসাতে এই যে বাই দাসীকে রাখছিল দুই দাসীকে রাখছিল এন্ড এই ভাষাতেই মোহাম্মদ আবার যাইতো এবং তার গায়ে থেকে নাকি অনেক ঘাম বাড়িত এই জিনিসটা আমার কাছে খুবই মানে

পরিশ্রমের কথা যদি বলেন তার মানে তো বুক ডাউন তো কোনো উপায় নাই পরিশ্রম একটাই নবী মোহাম্মদ বলুনই বাসা গিয়া চামড়া ইয়া পাইতা তারপর এখানে বুক ডাউন দিত বুক ডাউন মারতো 100 টা এই কারণে অনেক ঘেমে যেত আর কি বেচারা মোহাম্মদ এখানে অনেক ঘেমে যেত জি ভাই আমি নিত আর কি উম্মে সুলাইম সেই গামলা আবার বাটিতে রেখে দিত শিশিতে রেখে দিত শিশিতে ভরে রেখে দিত এটা আচ্ছা এটাও একটা মজা যা আর কি আল্লাহর মজা যা যে ভাই আমার মূল কথা রইল যে সই বুখারের দুইশো নম্বর হাদিস থেকে দুইশো নম্বর হাদিসে নবী মোহাম্মদের গোসলের বিষয়ে বর্ণনা করা আছে গোসলের সময় নবী মোহাম্মদ মাত্র আড়াই লিটার পানি ব্যবহার করত। আমার মনে হয় না আড়াই লিটার পানিতে উনি সম্পূর্ণ ভাবে পবিত্র হইবেন আড়াই লিটার পানি ব্যবহার করে করার পর আমার মনে হয় তিনি সারা ঘায়ে গায়ে আতর ঢালতেন আতর ছাড়ার উনি উনি

পেশাব করে জমায় রাখতেছে সকাল পর্যন্ত ওই পেশাবটা ওই কাঠের বাটি পাত্রে থাকতেছে আবার আরেকটা জায়গায় বলা আছে এক সাহাবি নাকি এসে শরীরে বলছে বুঝছেন মানে একটা মানে কৌতুক একটা কি একটা কৌতুক